ভিডিওটিতে দেওয়া তথ্য অবশ্যই আপনাদের জানানোর জন্য এবং বোঝানোর জন্য। ভিডিওটি দেখে কেউ ঔষধ কিনে খাবেন না। দর্শক ও শ্রোতা, আজ আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্রিম সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, এই ক্রিমটির নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, অনেকেও ব্যবহার করেছেন। ক্রিমটির নাম হচ্ছে ক্লপ জি ক্রিম, যেটা কিনা অনেক দর্শক বন্ধুরাই জানেন। কিন্তু আসল মেন বিষয় হচ্ছে এই ক্রিমটির সঠিক কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং ক্রিমটি ব্যবহারের ফলে আপনার কী কী সাইড ইফেক্ট হতে পারে, বাচ্চাদের ক্ষেত্রে কি ব্যবহার করা যায়, এই রকম আপনাদের মনে অনেক রকম অনেক কিছু কোশ্চেন থাকতে পারে। আরও ইত্যাদি বিষয় নিয়ে আমাদের এই ভিডিওতে সম্পূর্ণ সঠিক ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করা হবে। তো অতি অবশ্যই ভিডিওটিকে মিস করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করুন। বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওর শেষে আপনাদের সঙ্গে আলোচনা করা হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক, আপনারা কিন্তু অন স্ক্রিনে যে ক্রিমটি দেখতে পাচ্ছেন, এই ক্রিমটি জাইডাস কোম্পানি দ্বারা ভিন্ন ভিন্ন কম্পোজিশনের কম্বিনেশনে তৈরি করা হয়েছে। 30 গ্রামের একটি ক্রিম, যেখানে কম্পোজিশন স্বরূপ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ক্লোপিটাসল পোপাইনেট জেন্টিমাইসিন সালফেট ক্রিম, যার ব্র্যান্ড নেম হচ্ছে ক্লপ জি ক্রিম। বন্ধুরা, ক্রিমটির দাম কিন্তু একদমই সীমিত, 30 টাকা দামে কিন্তু আপনারা যে কোনো মেডিসিনের দোকান থেকে পেয়ে যেতে পারেন। তবে আসল মেন বিষয় হচ্ছে ক্রিমটির ব্যবহারের ক্ষেত্রে। সর্বপ্রথম আপনাদেরকে বলবো, এই ক্রিমটি একটি ব্যাকটেরিয়া জনিত রোগের চিকিৎসার ক্ষেত্রে ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে থাকে। এছাড়াও মলমটির গুণাগুণের উপর ডিপেন্ড করে কিন্তু বিভিন্ন ডার্মাটোলজিস্ট ডক্টরবাবুরা মলমটিকে ব্যবহার করতে সাজেস্ট করে। দর্শক বন্ধুরা, আমরা জানবো রোগীর কোন কোন রোগের ক্ষেত্রে ক্রিমটি ব্যবহার করা যায়। দেখুন, যদি কোনো পেশেন্টের অতিরিক্ত পরিমাণে চুলকানি, লাল হয়ে যায় স্কিনে, বা দাঁতজনিত কোনো সমস্যা থেকে থাকে, আরও ইত্যাদি ক্ষেত্রে ব্যাকটেরিয়া জনিত সংক্রমণে এই ক্রিমটি ভালোভাবে সুফল পেতে কিন্তু আপনি ব্যবহৃত করতে পারেন। বন্ধুরা, তবে এই ক্রিমটি কিন্তু ত্বকের বাইরের দিকে কাজ করে, অর্থাৎ ত্বকের ইন্টারনাল ভিতরের দিকে কিন্তু এই ক্রিমটা কাজ করে না। সেই সঙ্গে অনেক দর্শক বন্ধুরা এই ক্রিমটি কিন্তু মুখে ফর্সা হওয়ার জন্য ব্যবহৃত করে থাকে। এক্ষেত্রে আপনাদের একটাই কথা বলবো যে এই ক্রিমটিতে কিন্তু মুখে ফর্সা হওয়া বা উজ্জ্বলতার ক্ষেত্রে যে কম্পোজিশনের প্রয়োজন হয় সেই কম্পোজিশন কিন্তু এই ক্রিমটিতে নেই। অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই ক্রিমটি মুখে ফর্সা বা উজ্জ্বলতা ভাব আনার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করাটা একদমই উচিত নয়। মেনলি ক্রিমটি স্কিনের ব্যাকটেরিয়া জনিত চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত করা হয় এবং সে বিষয়ে আপনারা জানতেও পারলেন। এরপর আমরা জানবো যে এই ক্রিমটির কোন কোন পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করা একদমই উচিত নয়। দেখুন, অর্থাৎ এই বিষয়টি আপনাদের ক্ষেত্রে বলতে গেলে এই ক্রিমটির সাইড ইফেক্ট সম্পর্কেও আপনাদেরকে বলতে হবে। এই ক্রিমটিতে ব্যবহার করার ফলে কিন্তু অতটা সাইড ইফেক্টের সম্ভাবনা দেখা যায় না, সেক্ষেত্রে কিন্তু খুবই হালকা পরিমাণে সাইড ইফেক্ট আপনারা ফিল করতে পারে। দেখবেন কোনো পেশেন্টের সেই জায়গাটিতে যদি দীর্ঘদিন লাগানোর ফলে অতিরিক্ত পরিমাণে লালচে ভাব বা পুড়ে যায় ইত্যাদি ক্ষতর সম্ভাবনা যদি আপনারা সম্মুখীন হয়ে থাকেন, বা এছাড়াও যদি আরও বড় ধরনের সম্মুখীন যদি আপনারা হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু তারই ডক্টরবাবুর কাছে শরণাপন্ন হবেন। বন্ধুরা, এরপর আমরা বলবো যে এই ক্রিমটির বাচ্চাদের ক্ষেত্রে কি ব্যবহার করা যায়। দেখুন, বাচ্চাদের 1 থেকে 2 বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে যদি ইত্যাদি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে কিন্তু ডক্টরবাবুর পরামর্শ নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। বিশেষ করে ক্রিমটি কিন্তু প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের ক্ষেত্রে দিনে 2 থেকে 3 বার আপনারা ব্যবহার করতে পারেন। অবশ্যই প্রেসক্রিপশনের গাইডলাইন ফলো করে কিন্তু ক্রিমটি আপনারা ব্যবহার করবেন। বন্ধুরা, এরপর আমরা আপনাদেরকে কিছু ক্রিমটি সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। দেখুন, এই ক্রিমটি ব্যবহারের আগে কিন্তু আপনারা যে অংশে ব্যবহার করছেন সেই জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন, তারপর কিন্তু ব্যবহার করবেন। এছাড়াও এই ক্রিমটি শিশুদের থেকে অনেকটাই দূরে রাখবেন। যদি কোনো শিশু এই ক্রিমটি হাত দেয় এবং তার যদি মুখে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে। অবশ্যই ক্রিমটি শিশুদের ক্ষেত্রে অনেকটাই দূরে রাখবেন। যদি এছাড়াও যদি আপনাদের আরও অনেক কিছু জানার প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন এবং ভালো কোনো ডক্টরবাবুর কাছ থেকে আরও ভালোভাবে পরামর্শ নিতে পারেন। আশা করব বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন, অনেকটাই জানতে পেরেছেন। অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ঔষধ সম্পর্কে বিভিন্ন রকম তথ্য আমরা আপনাদেরকে দিয়ে থাকি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।